আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আমরা আর ডিমের রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আমি প্রথমে পাঁচটা ডিম সিদ্ধ করে হালকা করে ভেজে নিয়েছি আর এখানে একটু পেঁয়াজ বেস্তা করে নিয়েছি দুইটা এলাচ নিয়েছি পেঁয়াজ বেস্তার সাথে আর আলাদা আছে দুই টুকরা দারুচিনি দুই টুকরা তেজপাতা আর নিব কয়েকটা লং এগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি আর এদিকে আমরা সিলে নিয়েছি আমরাগুলো কিন্তু আমি সবুজ শুদ্ধ সিলেছি কারণ একটু টক টক হলে ভালো লাগে টক আর চিনিটা দিলে একটু ব্যালেন্স ভালো হয় এই জন্য আমার আলাদা করে আর টক দেওয়া লাগবে না এই জন্য আমি সবুজ করে পুরোটাই সিলে নিয়েছি আমি কিছু কড়াইতে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো এবার আমরাটা দিয়ে দিব আমরাটা দিয়ে কিছু সময় ভেজে নিব এর ভিতরে দিয়ে দিব শুকনা মরিচ দুইটা আমি আলাদা করে যে মশলা রেখেছিলাম দারুচিনি এলাচ আর তেজপাতা ওইগুলো দিয়ে দিব তারপরে শুকনা মরিচ দিব দুইটা একটু নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার পাঁচ মিনিট মতো ভেজে নিব। আমড়াটা ভাজতে দিয়ে আমি এদিকে মশলাটা করে নেবো একটা চামচ ধনিয়ার গুঁড়া আছে একটা চামচ জিরের গুঁড়া আছে আর আছে নারকেল বেটে দিব। আপনারা চাইলে নারিকেলের দুধটা করেও দিতে পারেন আমি নারিকেলটা বেটে রান্না করবো আমার কাছে অত নারকেল নাই কয়েকটা যে রেসিপি কয়টাই করব নারকেল অল্প অল্প করে বেটে দিয়ে করব একটা নারিকেলে তাহলে আমার অনেকগুলো রেসিপি করা হয়ে যাবে নারকেলের ফ্লেভারটা হলেই হবে আর কিছু দরকার নাই আর সাথে নিব কয়েক কয়া রসুন আর পেঁয়াজ এগুলো একসাথে ভালোভাবে বেটে নিব এই যে আমরা কিছু সময় ভেজে নেওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এইগুলো দিয়ে ভালোভাবে দুই থেকে তিনবার পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে দুই তিনবার পানি দিয়ে কষিয়ে নিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে প্রথমে অল্প পানি দিয়েছি এইটুকু শুকানোর পরে আমি আবারও পানি দিয়ে দিব। এটা মিশানোর পরে কিন্তু ঢেকে দিতে হবে যখন পানিটা শুকিয়ে যাবে আলগা করে আবার একটু নাড়াচাড়া করে আবার একটু পানি দিয়ে দিব চুলার জালটা কিন্তু একদম লোতে দেওয়া আছে আপনারা চাইলে প্রেশার কুকারে দিয়ে দুই তিনটা সিটি দিয়ে নিতে পারেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চুলার জালটা একদম লোতে দিলে আমড়াটা খুব সুন্দরভাবে মোমের মতো সিদ্ধ হয়ে যাবে আপনাদের বাসায় যাদের নারিকেল অ্যাভেলেবল আছে তারা চাইলে নারিকেলের দুধ দিয়ে রান্না করতে পারেন পানির পরিবর্তে তাহলে সেটা খেতে আরও টেস্টি হবে এটাও কিন্তু খারাপ লাগে না এটাও ভালো লাগে খেতে এইভাবে দুইবার পানি দিয়ে আমার কষানো হয়ে গেল। এই যে তেল উঠে এসেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আর একটু ভালোভাবে ঢেকে এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে ডিমগুলোও দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু ফুটে উঠলে আবারও ঢেকে দিব ঢেকে দিয়ে তারপরে কিছুক্ষণ সময় আলগা করে নাড়াচাড়া করে নিয়ে চেখে দেখতে হবে তারপরে চিনিটা দিয়ে দিতে হবে ডিমগুলো কিন্তু হালকা করে চাকু দিয়ে কেটে দেওয়া আছে সুন্দর করে ভিতরে সমস্ত মশলাপাতি ঢোকার জন্য চিনিটা কিন্তু তাড়াতাড়ি দিতে যাবেন না তাড়াতাড়ি দিলে আবার ওইগুলো শক্ত হয়ে যাবে সিদ্ধ হবে না যতটুকু বাকি আছে একদম নামানোর আগে চিনিটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে একটু ভাজা মশলা দিবেন ভাজা মশলা দিয়ে ওটা নামিয়ে নেবেন আর এই যে পেঁয়াজ বেরেস্তার সাথে যে দুইটা এলাচ ভেজে রেখেছিলাম আমি ওই দুইটা এলাচ আর সামান্য একটু পেঁয়াজ নিয়ে বেটে নামানোর আগে দিয়ে দিব এইভাবেই আমার তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার আমড়ার ডিম রান্না জিনিস কম থাকলে এইভাবেই পরিমাণে অল্প অল্প করে দিয়ে রান্না করতে হয় তাহলে অনেকগুলো রেসিপি খাওয়া যায় ঠিক আছে এটা যারা নতুন রাঁধুনি আছেন তারা শিখে রাখবেন আমার রান্নাটা কিন্তু শেষের দিকে আর এখানে যদি নারিকেলের দুধ দেওয়া যেত তাহলে এই কুরমা রান্নাটা একদম কিন্তু সাদা হতো আর এখানে আমি দুই তিনটা বাদাম বেটে দিয়েছি দুইটা দুই থেকে তিন টুকরা কাজু বাদাম আর বাদাম। চিনিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি এই সবুজ শুদ্ধ কেটেছি তো আমরা এই জন্য আমার ওই মেজারমেন্ট কাপের এর হাফ কাপ চিনি লেগেছে এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার আমড়া আর ডিম রান্না আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর এই যে পেঁয়াজ বেরেস্তা যেতটুকু ছিল আর উপরে ছড়িয়ে দিয়েছি আর আমার বাসার একটা বিড়ালে পেঁয়াজ বেরেস্তা সবই সবই খেয়ে নিয়েছে আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ